হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। আজকেও দেখো সকাল থেকে সেরকম একটা রোদ ওঠেনি, কালকে তো সারাদিনই প্রায় টিপ 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 করে বৃষ্টি পড়ে গেছে। তো সকাল থেকে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিলো না আজকে, এমনিই কালকে এত কাজ করার পর মনে হচ্ছিলো আজকে সারাদিনটাই শুয়ে থাকি, উঠতে তো হবে, কিছু করার নেই, ছেলেকে খাওয়ানো আছে, কাজবাজও আছে। তবে আজকে রান্নার চাপটা নেই, তো ভাবছি আজকে একটুখানি রান্নাঘরের কৌটো ফৌটোগুলো একটু গুছিয়ে নেবো। আর ওয়েদারটা আজকে এতটাই ভালো, ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্যানও চালাতে লাগছে না, খুবই মানে সারাদিনই শুয়ে থাকতে ইচ্ছা করছে। তো চলো টুকটাক করে আস্তে আস্তে কাজগুলো তো সারতেই হবে, কাজগুলো সারি। বিছানায় বালিশ ফালিশ সবই তুলে ফেলেছি, কিন্তু না জানো তো ফ্রেন্ডস, এইখানটা মানে এখানটাতে ওর বাবা শুয়ে তো বসে বেশি ভারী, এখানটা শুয়ে শুয়ে না এই জায়গাটা বেশি বসে আসছে, তাই ভাবছি একটুখানি আজকে এটাকে ঘুরিয়ে দেবো, এটাকে ওদিকে করবো, ওটাকে বেরিয়ে করবো, তাহলে এই জায়গাটা একটু নর্মাল থাকবে, নাহলে এদিকটা না বসেই যাচ্ছে না। সামঞ্জস্য থাকবে ব্যাপারটা, তাহলে আমরা বসবো না, ভারী গো পাচ্ছি না এখন। চাদরটা পেতে নেব, রাতে সব বাসনই আমি ভিজিয়ে রেখেছি, কিন্তু লাস্টে বাবাকে দুধটা খাওয়ানো হয়, তো তো দুধটা খাওয়ানোর পর তখন আর এই দুধের বাটিটা মাছ দিচ্ছে করে না, তো শুধু এই বাটিটাই রয়ে গেছে। আর এটাই দেখো, এদিকে সব বাসনগুলো বাসনগুলো ধুয়ে রেখেছি, এইটা এখন মেজে নেব। এই একটাই মজা আমার বাকি থাকে রোজ দিয়ে, আর কখনো কখনো বেজেও নিজের তাড়াতাড়ি হয়ে যায় ইচ্ছা করলো, আর কিছু বাড়ি টাকা মাঝে হয়। এটাও যাবে, নোংরা হয়ে গেছে খুব, আর বাবানের বোল্ট এটাও খুব নোংরা হয়ে গেছে, তো এই দুটো আজকে ধুয়ে দেবো মেশিনে, এই দুটোও যাবে আজকে। জামা কাপড় খুব একটা আজকে বেশি নেই, তাই জন্য ভাবলাম এই দুটোকে আজকে ধুয়ে দিই, আবার কাল পরশু করে আরও দু তিনটে সফট টয়েস আছে আমার, ওগুলোকে ধুয়ে ফেলতে হবে, সব নোংরা হয়ে গেছে। বাকি সব ডেকোরেশন তো খুলে ফেলেছি, কিন্তু বেলুনগুলো রয়েছে, বাবান বেলুনগুলো, কিছু কিছু বেলুন ফেটেও গেছে, এখন বাবান বেলুনগুলো নিয়ে খেলছে। আমারও বেলুন নিয়ে খেলতে খুব ভালো লাগে, কিন্তু ভয়ও লাগে আবার কখন ফুট করে ফেটে যায়। বাবান খাট রেখে দাও, খাটে রেখে দাও, তুলো সব, ঝাঁট দেবো তো ঘরটা, খাটে তুলে রেখে দাও। কী করবে তুমি, খাটে শুয়ে শুয়ে দেখবে মোবাইল? হ্যাঁ তুমি কি খাটে শুয়ে মোবাইল দেখবে? জানলা খোলো না, পুরো নোংরা হয়ে আছে বাবা ওখানে। জানলাটা কেন খুলছো? চলে আসো এদিকে, জানলা বন্ধ করে দাও, জানলাটা বন্ধ করে দাও বাবা, জোরসে জোরসে। মুখটা শেষ করো, ম্যাগিটা তাড়াতাড়ি খাও, শেষ করো, আরে তুমি ছিঁড়ে দিয়েছো। তো এই যে আমার কৌটো ফৌটো জায়গায় রান্নাঘরে যেগুলো নিয়মিত রাখি, এগুলোকে আজকে একটু নামিয়ে পরিষ্কার করে নেবো, কারণ আজকে তো কোনো সেরকম কাজ নেই, তাই ভাবলাম এগুলো একটু নামিয়ে পরিষ্কার করে নিই। এগুলো মানে মোছা হয় প্রায় দিনই মুছি আমি, কিন্তু আজকে একটু ভালো করে মুছে দিই, কাজে এখন সময় আছে, নামিয়ে মোছা হয় না, এমনি ওপর ওপর মুছে দিই, আজকে এখন সময় আছে তাহলে একটুখানি নামিয়েই ভালো করে একটু মুছে দিই। আর বাবান তো সাইকেল নিয়েই সারাদিন ধরে বসে আছে, ওর তো সাইকেলটা এতটাই ভালো লেগেছে,
পরিষ্কার করি আমি, দেখো তাও কত নোংরা বেরিয়েছে দেখো। তো হয়ে গেছে এগুলো পরিষ্কার করা, এইবারে এই নোংরাগুলো পরিষ্কার করার পালা। তো এখন আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, চলো। তো আমাদের খাওয়া স্নান, আমার খাওয়া স্নান সব হয়ে গেছে, বাবাদেরও হয়ে গেছে, ওরাও খাচ্ছে। তো তোমাদের একটা জিনিস দেখাই, কালকে ওর বাবা ওকে একটা গাড়ি দিয়েছে, ব্লু কালারের রিমোট কন্ট্রোল গাড়ি। তো সেটা দেখানো হয়নি, ভালো করে দেখাচ্ছি গাড়িটার এত স্পিড, এত স্পিড, তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি গাড়িটা। ও গাড়িটা কেমন দেখতে, এটা গাড়ির রিমোট, তোমাকে চালিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। হচ্ছে না কেন,
ফাস্ট, দেখো কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। এ ব্যাকে আসে না গাড়িটা, ব্যাকে আসছে না তো? হ্যাঁ কি সিস্টেম কে জানে। ব্যাকে ব্যাকে নিয়ে আসো, আর রিমোটটা দিয়ে নিয়ে আসো বাবাই। তুমি হাত দিয়ে করো না, ওটা রিমোট দিয়ে খেলতে হয়, রিমোট দিয়ে খেলো। হ্যাঁ রিমোট দিয়ে চালাও, চালাও, রিমোট দিয়ে চলবে তো, স্টাক হবে না। তুমি চালাও, ব্যাকে আনো। আনো ব্যাকে। হ্যাঁ চালাও, সামনে চালাও। তো ফ্রেন্ডস, এইটা আর এক ওর দাদু দিয়েছে ওকে জন্মদিনেই, তোমাদের দেখানো হয়নি এই সেটটা। আর এই সেটটা, এটা তো কালকে পরেই ছিল। এই দুটো জামাও দাদু দিয়েছে, সাইকেলটাও দাদু দিয়েছে ওর। তো দাদু মানে হচ্ছে ঠাকুরদা, তো এটা দিয়েছে জন্মদিনে ওকে। আর আমার একটা বান্ধবী এসেছিলো, সে দিয়েছে হচ্ছে এই গাড়িটা, এটাও রিমোট কন্ট্রোল গাড়ি। ওর বাবা যেরকম দিয়েছে ওরকমই, একটু ছোট। গ্রিন কালারের এই যে রিমোট, এটাও রিমোট কন্ট্রোল। তো এই হচ্ছে বাবানের বার্থডে গিফট। জামাটা ভালো হয়েছে না বলো? আমার তো খুবই পছন্দ হয়েছে কালারটা, আমি পছন্দ করে নিয়ে এসেছি। দাদু টাকা দিয়ে দিয়েছিলো আমাকে, এটাও আমি পছন্দ করেছি, এটাও আমি পছন্দ করেছি। এটা তো আমার খুবই ভালো লেগেছে, ইয়েলো কালার। তো গরমের সময় এখন এটা খুব কাজে লেগে যাবে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম ও কী পেয়েছে। আর চকলেট পেয়েছে অনেকগুলো, যেগুলো আমি এখন বসে বসে খাচ্ছি। এই বাবা দেখালাম না, টেরিটা ধুতে দিয়েছিলাম, দেখো টেরিটা পুরো পরিষ্কার হয়ে গেছে একদম ধুয়ে। আর বোল্টও পরিষ্কার হয়ে গেছে, দাঁড়াও বোল্টকেও দেখাচ্ছি। বাবানের বোল্ট এই সরো, মুখে দেয় না বাবা, দেখো বোল্টটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, কালো হয়ে গেছিলো, ও পরিষ্কার হয়ে গেছে একদম। তো ধুয়ে নিয়েছি, আরও সফট টয়েসগুলো আছে যেগুলো ধুতে হবে, সেগুলোও সব ধুয়ে নেবো। নাও ভালো করে ধরো, পড়ে যাবে, ওই দেখো ভালো করে ধরে গিয়ে বসো, যাও। তো ও হচ্ছে বোল্ট, ভীষণ ওর কাছে প্রিয় বোল্ট, ওকে খুব ভালো লাগে ওর বোল্টকে, সারাদিন বোল্টকে নিয়েই থাকে। যাই হোক ধুয়ে দিয়েছিলাম, খুব নোংরা হয়ে যায়, সাদা তো প্রচণ্ড নোংরা হয়ে যায়। এসছি, দেখো বড় বড় সব ডিম বাচ্চে, এই যে ডিম বেছে এখন রাখো। ডিম বাচ্চো, ডিম বাচ্চো, ডিম বাচ্চো, হ্যাঁ ডিম বাচ্চো, হ্যাঁ রাস্তার মাঝখানে যাবেন, এদিকে আয়, গাড়ি চলে আসবে এদিকে। কোথায় এসছো? মায়ের কানে কি করছো? এটা আদর করা? কেমন করে আদর করা হচ্ছে এটা? দোকানে গিয়ে বসেছিলাম, সিঁড়ি উঠতে হাঁপিয়ে গেলাম, বাপরে বাপ। ওর বাবা গেছিল একটুখানি মাল আনতে দোকানের, এই লাগিয়ে বাবা গিয়ে বসেছিলাম। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার, কালকে আবার তোমার সাথে দেখা হবে নতুন ব্লগে। টিল দেন বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা করে দাও বাবা, গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। Good night, tada, good night, tada, good night.